Verb is a must be taken by changing voice. So এখানে বিভাগ নাই, আমাদের বিভাগ কি দেখে নেব, আমরা জানি বিভাগ কয়টা, আটটা। যেমন ধরো বিভাগ am, be, am, is, are, মনোযোগ সহকারে লিখতে হবে, was, were, been, being, আমরা জানি এটা phase form, এই তিনটা present form, এটা past form, এটা v3 অর্থাৎ পার্টিসিপল ফর্ম, এটা ing অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই আটটি বিভাগ থেকে একটা বিভাগ নিয়ে আমরা প্যাসিভ করব। কিভাবে প্যাসিভ করব, আমরা দেখব যে কোনটা নিব, আসলে দেখব কোনটা নিব, আসলে আটটাই যা আছে এখানে, এইটা এই সেন্টেন্সটা প্যাসিভ করতে আমরা কোনটা নিব। আচ্ছা, আমরা আগে মূল ভার কি প্রশ্ন করব যে এটা কোন ফর্মে আছে, অবশ্যই বলবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে বি ভার কো প্রেজেন্ট ফর্ম থেকে নিতে হবে। এটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, মূল ভার যদি যে সেন্টেন্সে প্যাসিভ করব সেই সেন্টেন্সের মূল ভার দেখব যে সেটা কোন টেন্স আছে, কোন ফর্মে আছে, তো আমরা জানি এটা প্রেজেন্ট ফর্ম আছে, যেহেতু এইচ আছে এখানে এটা প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে এই সেন্টেন্স কি প্যাসিভ করতে হলে আমাদের বি ভার প্রেজেন্ট থেকে নিতে হবে, এই ক্ষেত্রে একটা নিতে হবে। আচ্ছা, নিলাম ইজ, নিলাম এখান থেকে যেটা নেব সেটা হবে। আচ্ছা, আমি যদি অ্যাম নেই তা হবে, অ্যাম রিড, তারপরে ইজ নি, এগুলো হচ্ছে প্যাসিভ হয়ে যাচ্ছে, আর রিড প্যাসিভ হয়ে গেল, ভারটা প্যাসিভ হয়ে গেল, আমাদের ভারটা প্যাসিভ হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজ হচ্ছে যে সাবজেক্টকে অবজেক্ট বানাবো এবং অবজেক্টকে সাবজেক্ট বানাবো, আমরা তাহলে এটাকে এদিকে নিয়ে আসবো, এ বুক, তারপরে এই সাবজেক্টকে অবজেক্ট বানাবো বাই হিম। এখন আমরা কথা হলো যে এই এ বুকের সাথে কোনটা হবে, আমি রিড হবে না, ইজ রিড হবে না, আর রিড হবে, আমরা জানি যে এ বুকের সাথে ইজ হয় আর হবে না, তাহলে এই দুটো ভুল, এটা সঠিক, আমাদের এই সেন্টেন্সের প্যাসিভটা এটা যে এ বুক ইজ রিড বাই হিম। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আজ এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করা হবে।